হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি তেল কই। তো 2 পাউন্ড মতন কই মাছ আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, খুব হালকা করে। আচ্ছা, এখন এটা বানানোর জন্য আমার লাগবে জিরে, লং, দারচিনি আর এটা হচ্ছে এলাচ, এই এইটুকু লাগবে, 1 চামচ মতন শাহি জিরা এটা। আচ্ছা, হলুদ লাগবে, নুন লাগবে, লাল লঙ্কা লাগবে আর জিরে পাউডার লাগবে, সর্ষের তেল লাগবে আর আদা বাটা লাগবে। আদা আমি অলরেডি একটু বেটে রেখেছি, 1 ইঞ্চি মতন আদা বাটা আছে, এই যে, বেশি না, অল্প আদা বাটা, 1 ইঞ্চি মতন আদা। আচ্ছা, এখন আমি সর্ষের তেল দেব, প্যানটা গরম আছে আমার, 1 টেবিল স্পুন দেব, দ্যাটস ইট। সর্ষের তেল দিয়েছি, নুনটা আমি দিয়ে দেব আন্দাজ মতন, 1টা টিস্পুন দিলাম, একটু আরো দিয়ে দি, 1.5 হয়ে গেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পর আমি দারচিনিটা আস্ত দিয়ে দিচ্ছি আর জিরেটা পুরো দিয়ে দিলাম। এখন ওর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো, স্টোভটা হালকা করে দিলাম, মিডিয়ামের থেকেও কম করে দিয়েছি। এখন আমি 1 গ্লাস মতন জল নিয়ে এটা মাইক্রোওভেনে জলটা গরম করে নিলাম, আমি ঝোলটা বানাবো তাই জন্য তো গরম জল করে নিয়েছি ঠিক 1 গ্লাস মতন। এখন আমি কি করব, এখানে ঝোলটার জন্য আমি আলাদা একটা বাটিতে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কা আর জিরের গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এখন এটা গরম জলে গোলাবো, গুলিয়ে তারপরে ঝোলটার জন্য দিয়ে দেবো। খুব ইজি প্রসেস আর খুব ভালো হয় খেতে। সবসময় আলাদা বাটিতে নুন, হলুদ, লাল লঙ্কা বা সব মশলা যা দেবেন ঝোলের মধ্যে সবসময় আলাদা করে বানিয়ে নিতে হয় একটা আলাদা বাটিতে, তবেই সেই ঝোলের টেস্ট ভীষণ ভালো হয়। আর আমি এখানে গরম মশলাটা আগে কুটে নিয়েছিলাম, ওই যে দেখালাম, কুটে এখন রেখেছি, এটা লাস্টে মিলিয়ে দেব আমি, তারপরে একটু গুঁড়ো। এখন ঝোলটা ওভেনটাকে হাই করে দিলাম, দিয়ে দিচ্ছি, একটু জল লাগবে এই গরম জল থেকে নিয়ে দিচ্ছি, যেই ঝোলটা ফুটে উঠবে মনে হচ্ছে একটু লাল লঙ্কা আরও লাগবে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ, একটু ফুটে উঠবে যে মাছগুলো দিয়ে দেবো আমি, তার আগে আমি একটু গুড় দেব, একটু তেল কই একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই জন্য এই যে গুড় আমি ভাঙছি, আগে অল্প করে দেবো গুড়, বেশি করে বেশি মিষ্টি হয়ে গেলে আবার বাজে হয়ে যাবে খেতে, এই যে অল্প করে গুড় দিচ্ছি। গুড়টা একটু দিয়ে দিয়েছি, এখন ঝোলটা একটু ফুটলে পরেই আমি মাছগুলো দেব, এখন ঢেকে দিচ্ছি, এই 2-3 মিনিটের মধ্যে ফুটে যাবে পুরোপুরি, ঠিক আছে।
তো এখন মাছগুলো সব দিয়ে দেবো। খুব ছোট ছোট কই, খুব টেস্টি হয় খেতে, তেল কইটা করলে পর খুবই টেস্টি হয়। এখন এটা ফুটে আসলে পর একদম ফুটবে যখন, আর মশলা একদিকে আর তেল একদিকে আলাদা হয়ে যাবে, তখনই এটা হয়ে যাবে। এই যে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলবো, দেখছি কিরকম হয়েছে। খুব ভালোভাবে একদম ঝোলটা আলাদা হয়েছে আর তেলটা দেখতেই পাচ্ছে আলাদা হয়ে গেছে। এর মধ্যে দেব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, আর এর মধ্যে 1 চামচ ঘি দেব। এক টেবিল স্পুন দিলে খুবই ভালো হয়, বাট দেখি আমি 1 চামচ দিয়ে দেখি কিরকম লাগে। আবার 1 টেবিল স্পুন একটু দেবো আরো, এখন খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এই তো আমি একটু মিষ্টি মিষ্টি হয়, এখন ওভেনটাকে অফ করে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। তেল কই রেডি, বেশি ঘি দিলে পর খুব ভালো হয় গন্ধটা। একদম তেল কই রেডি, এরকম তেল বেরোবে তেল কইয়ের থেকে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।